শুনো, ছবি তোলা ছাড়া কিন্তু এই কয়দিন নো মোবাইল এন্ড নো ব্রাউজিং। তোমার জন্য মনে থাকে। ওকে, এই কয়দিন নো অফিস মিটিং। তুমি নিজেই মনে রেখো। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? জোরে চালান না। আচ্ছা, বাড়িটার নাম জানো কি? প্রবেশ নিষেধ। অদ্ভুত নাম। শুনতে পেয়েছি বাড়িটা নামের মতোই অদ্ভুত। সেটা আবার কেমন? এমনি বললাম, তবে বাড়িটা দেখতে খুব সুন্দর। সব ধরনের সুযোগ সুবিধাও নাকি আছে। গ্রামে এমন বাড়ি কম দেখা যায়। মনে হয় তুমি এর আগেও এখানে আসছিলাম। কাকে সাথে নিয়ে আসছিলে বলো তো? এসব তুমি কি বলতেছো? আগে না আসলে এত কিছু জানলা কিভাবে? সবসময় এরকম অহেতুক সন্দেহ করা তোমার নিয়মিত অভ্যাস হয়ে গেছে। কি বলতে চাও তুমি? কি আর বলবো তোমাকে। সবচেয়ে ভালো হয় আমার সাথে তুমি কথা না বললে। আচ্ছা, এই কয়েকটা দিন ছুটি কাটাতে এসে তুমি এমন ঝগড়া করবে নাকি? আমি মোটেও ঝগড়া করছি না। না, আমি করছি। তুমি ঝগড়া করতেছো। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। সত্য শুনলে তো সবারই মেজাজ খারাপ হয়। আরে, গার্লফ্রেন্ড নিয়ে যখন আসছিল তখন সে মেজাজ খুব ভালো ছিল। শুট। এই, মারো কোনো। হ্যাঁ, মারো কোনো। মারলে আর চাপাবাজি করলে কিন্তু সব সত্য চাপা পড়ে না, বুঝছো? এখন গুগল করলে কি না পাওয়া যায়, আমি সেভাবে এই বাড়িটার খোঁজ পেয়েছি। আর তুমি কি করছো? সরি। মানে আমি সরি বললাম তো। এটা মনে থাকবে তো তোমার? থাকলেই ভালো। শোন, মাইয়া ইয়া জন্মাইছস, সংসারের কাম তো তোরই করা লাগবো। জি না, এখন সময় বদলাই গেছে। তোমার জ্ঞানের পেশাল বাদ দাও, শাশি তাড়াতাড়ি বাড়িতে যাইতে কইছে। এন বাড়ি যাই কি করুম, মেলা কাম বাকি। কাম না আকাম, কার গাছের কি পারবি? হুম, দেখি কি করা যায়। কলেজে যাবি না? মুড নাই। ও, তোমার আবার কবে মুড থাকে? তুইও দেখি মার মতন কথা শুরু করছিস। পড়াশোনার কথা কইলেই তো তোর ভাল লাগে না। চল উত্তর পারা যামু। ওইখানে আবার কি কাম? আছে আছে, কাম আছে। তুই যা, আমার ইচ্ছা নাই। তোমার ইচ্ছাটা কি শুনি? আমার ইচ্ছায় তোমার কিছু যায় আসে? হুম, নিজের ইচ্ছা পূরণ করারই হুঁশ পাই না। ও, তার মানে তুই বেহুশ থাকস সব সময়? মায়ের খাবি কিন্তু। দেখ, তুই থাক, আমি অন যাই। কি রে, উত্তর পাড়া যাবি না? এই উত্তর দক্ষিণ কোনো পাড়াই আমি যাবো না। তাহলে কই যাবি? যেদিকে এই দুই সুখ যায়। কার বিরহ? প্রেমই হইল না, আবার বিরহ। একটা প্রেম করে ফেলা। প্রেম করে ফালান যায় না রে বান্ধবী। প্রেম তাইলে হয় কিভাবে শুনি? প্রেম হইয়া যায় মনের সাথে, মন মিল্লা গেলে। প্রেম নিয়ে তো তোমার জ্ঞান দেখতেছি সে সাগর সমান। এই সাগরটা আবার কেডা? আরে গাধা, এটা কথার কথা। আমি তোমার কথা মায়ের পেশ বুঝি না। বুঝো ঠিকই, মাঝে মাঝে আবার না বুঝার ভান ধরো তুমি। ও শোন, একটা খবর আছে। কি বল? বাংলো বাড়িতে নতুন মেহমান আইব আজকে। তাতে আমার কি? আমি কি সেই বাড়ির বান্দি না দাসী? এমনি কইলাম আর কি। মনে হয় তোমার প্রেমিক আইব বাংলোতে। আসবারও পারে। ঢঙের পেশাল বাদ দে, তাড়াতাড়ি চল উত্তর পাড়া যাবো। এই, তোরে কইছি না আমি যাবো না? তুই যাবি, তোর ঘরে যাবে, চল। আরে
কেমন অদ্ভুত না? ঠিক ঠিকানায় এসেছি তো। আচ্ছা তুমি একটু চেক করে দেখো না আমরা ঠিক বাড়িতে এসেছি কিনা। আমার তো মনে হয় ঠিকই, তারপর দেখছি। কারা যেন এসেছে? আসসালামু আলাইকুম। আপনাদের আসতে কোনো অসুবিধা হয় নাই তো? আপনি? হ্যাঁ, আমার নাম মুমিনুল ইসলাম। এই প্রবেশ নিষেধ বাড়িটির ম্যানেজার আমি, আর ও হচ্ছে মফিজ মিয়া। আর ও হচ্ছে আমার একান্ত সহকারী। এরা আমি শাও, আর আমার স্ত্রী রাহা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো ঢাকা থেকে আসছেন, কয়দিন যেন থাকবেন আপনারা? আসতে না আসতে আপনি যাবার কথা বলছেন? না, আমাদের তো একটা আয়োজনের ব্যাপার আছে। খুব বেশিরভাগ সময় আমরা এই বাড়িটি খালি রাখি, তাই না রে? একদম। খুব কম ট্যুরিস্টদের আমরা এই বাড়িটি ভাড়া দেই। আমি জানি সেটা। আমরা কি বাইরে দাঁড়িয়ে থাকব? ও সরি, আমাদের একটু সময় দিতে হবে, আপনাদের রুমটা এখনো ক্লিন করা হয় নাই। আপনি তো জানতেন যে আমরা আসব। সেইটা জানতাম। তাহলে আচ্ছা ম্যাডাম, আপনি বলেন, সব সময় কি সব কিছু আমরা ঠিকঠাক করতে পারি? একটু এদিক সেদিক তো হবেই, তাই না রে? ঠিক আছে, আপনি যান, দেখুন কত দ্রুত করা যায়। আর এত ধোয়া কিসের? কেমন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার। মশার খুব উপদ্রব এই জন্য। তুমি যাই রুমটা পরিষ্কার করো, যাও। আসসালামু আলাইকুম। আপনি আসলে হবে, আপনাকে এখানে কোনো দরকার নেই। আপনি যান, কোনো অসুবিধা হলে আপনাকে ফোন দিব। আপনার হচ্ছেন আমার মেহমান, আমার তো একটা দায়িত্ব আছে। আপনার এই দায়িত্ব পালন না করলেও হবে ম্যাডাম, মনে হয় কোনো কারণে আমার উপর রেগে আছেন। আরে না, তেমন কিছু না। আমার কোনো আচরণে বা কথায় ম্যাডাম যদি কষ্ট পাইয়া থাকেন আমি কিন্তু সরি। আপনি এখান থেকে যান তো ভাই। আচ্ছা আসি ম্যাডাম, আসি স্যার। তুমি কি বলো তো, লোকটার সাথে এমন ব্যবহার না করলেও পারতে? আমার এখন মনে হচ্ছে তোমার কাছ থেকে আচার ব্যবহার শিখতে হবে। আমি সেটা মিন করি নি। এটা নিয়ে আর কথা না বলি প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো আমরা প্রকৃতির মাঝে নিজেকে খুঁজি। তুমি হারিয়ে গিয়েছো, তুমি নিজেকে খুঁজো। বাহ সুন্দর বলেছো তো। আমার কথা আবার তোমার ভালো লাগে? আরে তোমার কথা তো কথা না, বাণী। এটা একটু বেশি হয়ে গেল না? একটু বেশি বললাম না হয়, ক্ষতি কি? চলো ফিরে যাই। একটু থাকি না, আমার ভালো লাগছে না। আরে বলো কি। আচ্ছা তুমি একটু মনে করে দেখো তো, শেষ কবে এমন খোলামেলা জায়গায় একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছো? আমার কোনো কিছু মনে করার দরকার নেই। হ্যালো, হ্যাঁ সমস্যা নেই, আমি আমি সব আপডেট জানাচ্ছি। ঠিক আছে, ওকে। কে যেন বলেছিল এখানে এসে নো ফোন নো নেট ব্রাউজিং? একটু জরুরি ছিল, বলেছিলাম না এখানে শুধু ঘুরতে আসিনি, একটু কাজও আছে। তোমরা পারো, বউকে নিয়ে ঘুরতে এসে কাজ আর কাজ, ভালো লাগে না। কি করবো বলো, এমন একটা জব করি অনেক কিছুই ছাড় দিতে হয়। আমি কেন যে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। খুব আফসোস হয় তাই না? বিরক্ত লাগে, তুমি আমাকে কখনো সময় দাও বলো তো। আমি তো আর ইচ্ছা করে এমন করি না। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আচ্ছা বলো,
তোমার কি চাই? আমার তোমাকে চাই। আমি তো তোমার। সেটা তো মুখে। তুমি আমার মুখে, মনে, সবখানে। আমি সন্ধ্যের কি কাজ করলাম? ভয় পাইছে? আমি তো মজা করতে আসিলাম। না ভয় পাবো, মজা করতেছ তাই না? তাহলে তো পাচ্ছিলেন কেন? ভালো লাগে।
হ্যালো সব কিছু প্ল্যান মাফিক চলছে আমি আপনাকে নিউজ দেব ওকে লিওন সব কিছু ঠিক আছে তো জি ভাই সব ঠিক আছে দেখিস কোনো ঝামেলা যেন না হয় মাফিজ ভাই আপনি একদম চিন্তা করেন না আপনি যেভাবে যেভাবে কইছেন একদম প্ল্যান মাফিক আমি ওইভাবেই একদম এক চুল নচুল বন্ধ হইতে দেব না একদম সাকসেস করে ছাড়ব সব কিছু ঠিক করে রাখবে আমি চাই এক চুল ওজন ঠিক আছে ঠিক আছে ভাই কেন এখানে কি আসা নিষেধ নাকি আপনি কিন্তু বেশ মজা করে কথা বলেন তাই এই তোরা জায়গা তারপর বলেন কেমন লাগছে এলাকাটা দারুণ আর আমার এই প্রবেশ নিষেধ বাড়িটা এটাও দারুণ থ্যাঙ্কস ইউ আর ওয়েলকাম আচ্ছা আপনার আসেন আর কয়দিন জি না মানে আপনি ঘুরে ফিরে একই প্রশ্নটা কেন করেন আমি বুঝি না মানে আমার একটা আয়োজনের ব্যাপার থাকে না আমাদের নিয়ে একদম চিন্তা করবেন না আমরা ঠিক আছি ভালো আছি আপনারা ভালো থাকলেই আমি খুশি আপনাদেরকে ভালো রাখা আমার দায়িত্ব আপনি খুবই দায়িত্ববান সেটা বোঝা যায় এইভাবে বলবেন না প্লিজ আপনার দেশের বাড়ি কোথায় আমার আমার কোনো বাড়ি নাই ভাই যাযাবর ঠিক সেটা না আবার অনেকটা তাই মনে করেন ভালো তো আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার গ্রামে আর বাড়ি নেই ছিল কোথায় উত্তরবঙ্গে কোথায় এটা কুড়িগ্রামের উলিপুর ও আচ্ছা চলুন সামনে যাওয়া যাক ওইদিকে না যাওয়াই ভালো কেন কি সমস্যা ভূতের ভয় আমি ভূতের ভয় পাই না আমি কিন্তু খুব পাই তাই ওইদিকে যাই না আরে চলেন না যাই দুই ভাই না ভাই তাহলে চলেন আমরা ভিতরে যাই হ্যাঁ চলেন যে আমাকে বলা যাবে না আছে একটা কাজ পরে বলবো না আমি এখনি শুনবো সব সময় এরকম বিরক্ত করবে না কিন্তু তোমার যা ইচ্ছা করো যতদিন ইচ্ছা থাকো আমি এখানে থাকবো অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে এখন চলো তুমি যাও আমি থাকবো একা একা থাকবে এখানে আচ্ছা আমিও থাকবো তুমি যাও না বাবা না আমি তোমাকে ছেড়ে যাব না আমি থাকবো না
যাক বাদ দেন। হুম, কিন্তু আপনি এখানে কেন? এখানে আসা নিষেধ নাকি? না, তেমনটা না। আপনি কি একা এসেছেন? না, আমি আর আমার স্ত্রী। ভালো, আপনার বউকে একদিন দেখাবেন? ঠিক আছে, একদিন প্রবেশ নিষেধে আসেন, দেখা হবে। প্রবেশ নিষেধে যদি হয় তাহলে সেখানে আসবো কিভাবে? ভালোই বলেছেন, অদ্ভুত নাম বাড়িটার। আবার বাড়িটাতে ভুট্টুতো নাকি আছে? কি জানি, আমি ঠিক জানি না। আচ্ছা আসি তাহলে, দেখা হবে। ঠিক আছে, দেখা হবে। আমাদেরকে তাড়ানোর জন্য কেউ ভূতের ভয় দেখাচ্ছে, তাতে তার লাভ কি? যেটা করছে সেই এগুলো জানে। আমার একটা অদ্ভুত বিষয় খেয়াল করেছি। কি? এই বাড়িতে লোক মাত্র তিনজন। সন্দেহজনক। চলো আমরা চলে যাই। দেখছি আমি। দেখছি মানে? মানে আরো দুই একদিন আমাদের এখানে থাকলে একটু সাবধানে থাকতে হবে। আবার দুই একদিন? আচ্ছা তুমি চলো এখন ঘুমাবে, এসো ঘরের ভিতরে এসো। না চলো, আমি যাই না, আমরা যাবো, বাস এটা ফাইনাল। আচ্ছা এখন এখন ঘরে আসো, আসো বাইরে থাকতে হবে। এত রাতে এখানে কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। তাহলে? লাইটার চাইতে আসছিলাম। আমি স্মোক করি না। আচ্ছা সরি। আপনাদের এখানে কি ভূতের প্রবলেম আছে? আপনাদের এখানে নাকি অনেক ভূতের সমস্যা, তাই আমরা দ্রুত চলে যাচ্ছি।
সময় নেই, এখানে এসে শুধু কাজ আর। হ্যালো হ্যালো, তারা চলে যেতেছে কাজ, এটা তো ভালো কথা ভাই। বাহ ভাই, এইবার আমাকে কাজ কাম করতে কোনো অসুবিধা হবে না। আমাকে কাজ কাম করতে আর কোনো অসুবিধা নাই, তবে একটা কথা। কি কথা ভাই? তারপরেও সাবধানে থাকতে হবে। স্পেশাল ব্রাঞ্চ তো আমার এখানে কি প্রবেশ নিষেধ? বাংলো বাড়ির ম্যানেজারের আড়ালে এলাকার মাদক ডন কে? আলোচিত চার খুনের প্রধান আসামি কে? নিজের অপকর্ম চালাতে ট্যুরিস্টদের ভূতের ভয় দেখিয়ে তারাই কে? লোকাল থানার পুলিশ চারদিক ঘিরে রেখেছে, সো পিস্তল নামাও। আজ তোকে আমি ভূতের ভয় দেখাবো। হ্যান্ডস আপ।
নাও, তুমি ঢাকা যেতে চেয়েছিলে, আমি যাচ্ছি। এমন একটা ভাব, তুমি মনে হয় আমার জন্য এখানে ঘুরতে এসেছিলে। চাইলে আমি তো একাও আসতে পারতাম, তাই না? একা একা এতদিন বোরিং লাগতো, তাই আমাকে সাথে করে এনেছো। তুমি যা মনে করো। আমার কোনো কিছুতেই তো তোমার কোনো কিছু যায় আসে না, তাই না? তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমি তো তোমার জন্য শুধু মুখেই, কখনো তো আমার জন্য কিছু করতে দেখলাম না। আউটিং নেই, শপিং নেই। আউটিং আর শপিং কি জীবন? এগুলো জীবন না হলেও জীবনের একটা পার্ট। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়মিত আউটিং আর শপিং এ যাব। ঢাকা গিয়েই তুমি এই কথা ভুলে যাবে, জানি। ভুলবো না। দেখা যাবে। দেখো তুমি, যে কিনা অফিসের কাজে এসে বলে বউকে সময় দিতে এসেছি, তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করাটাই ভুল। তোমার অভিযোগ করার অভ্যাস আর গেল না। ওমা, অভিযোগ করার মতো কাজ করলে কি অভিযোগ করব না? ধরো সেই সুযোগ যদি তোমাকে না দেই তাহলে কেমন হবে? তুমি থামো তো প্লিজ, সেই যে বকবক শুরু করেছো আর থামার নাম নেই। আজ কেন মন চায় হারাতে দূর অজানায়, তারপরে লাইনটা যেন কি ভুলে গেছি। বাহ, তুমি আমার গানও গাইতে পারো, এটাও সম্ভব। তোমার জন্য অসম্ভব বলে কিছু নেই।